গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে আমার বিগত যে 9 মাসের জার্নি, মানে আমার প্রেগনেন্সি পিরিয়ডের যে জার্নিটা, সেটা আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই। কী কী টেস্ট হয়েছিল আর মানে আমার কী কী সমস্যা দেখা দিয়েছিল সেই সময়, সেগুলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এই প্রেগনেন্সিটা আমাদের প্ল্যান করা হয়েছিল, প্ল্যান করেই আমরা নিয়েছি। তো যখন আমার পিরিয়ড মিস হয়, তো তখন যেহেতু আমরা প্ল্যান করে নিয়েছি, সেহেতু আমরা ডক্টরের সাথে কনসাল্ট করতে যাই। প্রথম যাই হচ্ছে 21শে মার্চ, আমাদের ডাউট লাগে, তো সেজন্য আমরা 21শে মার্চ 2020 প্রথম ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাই। তো সেখানে গিয়েই আমরা জানতে পারি যে হ্যাঁ, আমি প্রেগনেন্ট, আমাদের বেবির কথা আমরা জানতে পারি। তো খুব খুশিতে ছিলাম, এবার জানতাম না তো দুদিন বাদেই লকডাউন হবে, খুব আনন্দে ছিলাম। বাড়ি এসে বাড়ির সবার সাথে, আমার বাপের বাড়ির সবার সাথে এই কথাটা শেয়ার করি, সবাই খুব আনন্দে ছিল। আর আমি জানতাম যে আর 2-3 দিনের মধ্যেই আমি আমার বাপের বাড়িতে চলে যাব। বাট যেটা হলো, তার পরের দিন রাত্রির 8টার সময় করে আমরা যথারীতি জানতে পারলাম যে পরের দিন থেকে, মানে 23শে মার্চ থেকে লকডাউন হচ্ছে। তো সত্যি কথা বলতে সেই সময় মানে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, মানে আমি কিছু বুঝতেই পারছি না, আমি আনন্দ করব না দুঃখ করব আমি কিছু বুঝতেই পারছিলাম না। তো যাকগে প্রথম যে লকডাউনটা, সেটা কোনো ক্রমে কাটলেও, মানে প্রতিবার যে লকডাউনটা করা মানে হচ্ছিলো বা লকডাউন হচ্ছিলো, তো আমি মানে আর নিতে পারছিলাম না, আমার ভীষণ মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছিলো। তো আমার এই সময় আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, বাট মাইন্ড তো খারাপ থাকবেই, আর কী করা যাবে, আমি মানে আমার বাপের বাড়ি যেতে পারছিলাম না, এটা একটা মনে খারাপ লাগছিলো। চিন্তা ছিল সব থেকে বড় কথা, যেটা যে কীভাবে সব কিছু মানে হবে, কেননা একটার পর একটা হাসপাতাল, নার্সিংহোম সবই দেখছি যে করোনার কারণে একটার পর একটা নার্সিংহোম হাসপাতাল যেভাবে বন্ধ হয়ে যাচ্ছিলো, বা করোনা হাসপাতাল হয়ে যাচ্ছিল, বা করোনা হয়ে মানে করোনা পেশেন্টদেরই শুধুমাত্র চিকিৎসা হচ্ছিলো, সে কারণে প্রচণ্ডভাবে আমি ভীষণ টেনশানে পড়ে গেছিলাম। মানে একটা টাইমে বিধ্বস্ত লাগছিল। আমরা তো আর বেবি প্ল্যান করার আগে জানতাম না যে এইরকম একটা ডিজাস্টার আসতে চলেছে আমাদের সবার লাইফে। তো যেহেতু জানতাম না, মানে ওটা মেনে নিতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে মানতে হয়েছে। আর আমাকে আমার যারা কাছের লোক ছিল, তারা সবসময় এটাই বলতো যে তোকে হাসি খুশি থাকতে হবে। তো আমি এটাই বুঝতে পারতাম, মানে ওই সময় এটাই বুঝতে পারছিলাম না, পারতাম না যে চারপাশে যা ঘটছে সেসব দেখে কী করে মানুষ হাসি খুশি থাকতে পারে। মানে আমি তো আর রোবট নই, আমি তো আর কোনো মানে যন্ত্র নই, মানে কোনো ফিলিংস হচ্ছে না ভেতরে, এরকম হতো না কী করে? এটা তো ভেতর থেকে আসে, হাসিটা আনন্দটা তো ভেতর থেকে আসে। আর চারপাশের এই যে এইরকম পরিস্থিতি, এটার পরে গিয়ে কী করে আমি আনন্দ মন থেকে আসবে বুঝতে পারতাম না। বাট সবাই বলতো ঠিক আছে, সবাই ভালোটাই ভালোর জন্যই বলতো, বাট আমার পক্ষে সেটা খুব অসুবিধাজনক হয়েছিল। বাট আস্তে আস্তে আমি বুঝতে পারি, আর আমি আস্তে আস্তে যখন দেখছিলাম যে আমি ভীষণভাবে খুব দুঃখী হয়ে পড়ছি, যেটা আমার বেবির ক্ষেত্রে খুব ক্ষতিকারক হতে পারে, আমি আমার বেবির কথা ভাবতে শুরু করি, আমি ভালো ভালো গল্প পড়তে শুরু করি। তারপর সত্যি কথা বলতে গীতা পড়েছি আমি প্রেগনেন্সির টাইমে, যাতে করে মন ভালো থাকে। তারপর শ্রীকৃষ্ণের কিছু কিছু বাণী আমি ইউটিউবে সার্চ করতাম, শুনতাম, ঠাকুরের গান শুনতাম, এতে করে মন আমার একটু হলেও ভালো। এইভাবেই আস্তে আস্তে আমি আমার বেবির কথা চিন্তা করতে থাকি, আর আস্তে আস্তে আমার মাইন্ড এই যে মন খারাপ থাকা এটা অনেকটা কমে যায়। কিন্তু চিন্তা আমার পুরো প্রেগনেন্সিকালে যায়নি, সত্যি কথা আমার চিন্তা ছিল, যতক্ষণ আমার ডেলিভারি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভীষণ চিন্তিত ছিলাম।
তো পুরোপুরি চিন্তামুক্ত হয়নি, বাট যে প্রচণ্ড পরিমাণে প্রেশার নিয়ে ফেলেছিলাম, আমি এতটাই দুঃখী হয়ে গেছিলাম, সেইখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। এই যে মানে আমি ঠাকুরের গান শুনেছিলাম, গীতা পড়েছিলাম, এইসব করে আমি অনেকটা অনেকটা চিন্তামুক্ত হতে পেরেছিলাম। তো আর এবার বলি যে আমি ডাক্তারের কাছে যেতাম, তো প্রতি এক মাসে, এক মাস ছাড়া ছাড়া যেতাম, এক মাস ছাড়া ছাড়া না, প্রত্যেক মাসে যেতাম। তবে একবার মিস হয়েছিল, কেননা আমরা আগে প্রথমবার যে ডাক্তারের কাছে যাই সেটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখ, যেদিন আমরা জানতে পারি। তারপরে তো লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে এপ্রিল মাসটা আমরা যাইনি, ভেবেছিলাম যে হয়তো লকডাউন এতদিন থাকবে না, তো পরের মাসে যাব, এটা ভেবেছিলাম। তো আমাদের এপ্রিলে কোনো ম্যাডামের সাথে কথা বলতে যাওয়া হয়নি, দেখানোও হয়নি, আমরা ফোনে ফোনে ম্যাডামের সাথে যোগাযোগ করি, তো ম্যাডাম ওখান থেকে গাইড করে দেন। তো কিছু পরীক্ষা উনি করে নিতে বলেছিলেন, সেই পরীক্ষাগুলো হয়েছিল। প্রথমে আমার যেটা পরীক্ষা হয়েছিল, প্রথম 3 মাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে, সেটার মধ্যে অবশ্যই সুগার ছিল, আর ছিল ব্লাড গ্রুপ টেস্ট ছিল, আর থাইরয়েডের পরীক্ষা হয়েছিল। থাইরয়েড আমার ছিল না, বাট অনেকটা মার্জিনের কাছাকাছি চলে এসেছিলো বলে আমাকে একটা থাইরোনম বলে একটা ওষুধ সাজেস্ট করেন ম্যাডাম, তো ওটা আমি কন্টিনিউ করি, আর এখনও আমাকে ওটা কন্টিনিউ করতে বলা হয়েছে, করছিও। ওই ওষুধটা আমি পুরো প্রেগনেন্সিকালে খেয়েছি। আর তো এটা তো গেল প্রথম প্রথম মাসের কথা যখন আমরা দেখিয়েছি, তারপর এই পরীক্ষাগুলো উনি সাজেস্ট করেছিলেন, করেছিলাম। আর এই রিপোর্টগুলো যেহেতু আমরা দেখাতে যেতে পারছিলাম না, হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করে দেখানো হচ্ছে। তারপর আমরা ম্যামের কাছে যাই দেখাতে, সেটা মে মাস নাগাদ, হ্যাঁ 8ই মে দেখাতে যাই। তো সেখানে উনি ওষুধ সাজেস্ট করে দেন কী কী ওষুধ আমাকে খেতে হবে, আর সেই মাসে কোনো আর কোনো পরীক্ষা হয়নি। তারপর আমরা যাই আবার ওনার কাছে পরের মাসে, পরপর দেখাতে গেছিলাম, সেটা হচ্ছে পয়লা জুনে যাই। তো সেখানে উনি কয়েকটা পরীক্ষা করানোর কথা সাজেস্ট করেন, তো সেই পরীক্ষাগুলো আমরা করে নিই। তার মধ্যে আবারও থাইরয়েড পরীক্ষা আমার হয়েছিল, যেহেতু বললাম যে অনেকটা মার্জিনের কাছাকাছি চলে গেছিলো সেই জন্য থাইরয়েড পরীক্ষাটা আমার হয়েছিল। থাইরয়েড হয়েছিল, আর একটা হয়েছিল VDRL, আমি জানি না এটা কী হয়েছিল, আর হয়েছিল হচ্ছে বলছি BTCT, আর হয়েছিল P-TIME, আর হয়েছিল ইউরিয়া, আর হেপাটাইটিস বি, anti-HCV অ্যান্টিবডি হয়েছিল, জুন মাসের কথাই বলছি এখনো, HIV হয়েছিল, হ্যাঁ জুন মাসে এতগুলো পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষাগুলো সমস্ত কিছু হয়েছিল। তারপর আবার ম্যামের কাছে আমরা পরের মাসে যাই, মানে জুলাই মাসে যাই। জুলাই মাসে যখন যাই, না সরি, আরেকবার আমরা জুন মাসে দেখাতে গেছিলাম, সেটা হচ্ছে 29শে জুন গেছিলাম। তো তখন ম্যাডাম আরেকটা আমাকে পরীক্ষা করতে বলেন, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। আর এখানে একটু আমার সমস্যা হয়ে গেছিলো যে আমার হিমোগ্লোবিনটা প্রচণ্ড হারে কম ছিল, যেটা একদমই ঠিক নয়। সেই জন্য আমাকে প্রত্যেক দিন প্রায় কাঁচকলা, থোড়, মোচা এগুলো খেতে বলা হয়েছিল, আর আয়রনের ট্যাবলেট তো চলছিলই। এই হিমোগ্লোবিন টেস্টের পর থেকে আমাকে আয়রনের ট্যাবলেটটা প্রতিদিন খেতে হতো, তো এইটা হয়েছিল। তো USG আমার মোট 4 বার হয়েছিল, প্রথমটা হয়েছিল 3 মাসে একবার হয়েছিল, আর 6 মাস না 5 মাসে একবার হয়েছিল, আর 8 মাসে একবার হয়েছিল, আর একদম যেদিন ডেলিভারি হবে তার কিছুদিন আগে হয়েছিল, বাচ্চার পজিশনটা জানবার জন্য।
তো মোট 4 বার আমার USG হয়েছে। আর আরেকটা আমাকে ম্যাম মানে রিপোর্ট করতে বলেছিল, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে ডুয়েল মার্কার টেস্ট। ওটা আমরা মানে ওটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওটা এইটা জানা যায় যে বাচ্চা কি অ্যাবনর্মাল কিনা, এই জাতীয় একটা জানা যায় এই টেস্টটার মধ্যে দিয়ে। বাট এটা সত্যি কথা বলতে আমাদের কারোরই ইচ্ছা ছিল না এটা করার, সেজন্য আমরা এটা অ্যাভয়েড করেছি। তো মোট 4 বার আমাদের USG হয়েছে। আমি প্রেগনেন্সির তৃতীয় ট্রাইমেস্টারে পড়ি, মানে 7 থেকে 9 মাস যে যে সময়টা সময়কালটা, তো সেখানেও আমার আবার একবার সুগার টেস্ট হয় আর থাইরয়েড টেস্ট হয়। থাইরয়েড আমার মোট 3 বার টেস্ট হয়েছে, সুগারও 3 বার টেস্ট হয়েছে, না সুগার সরি সুগারটা আমার 4 বার টেস্ট হয়েছে। আর ওই যে 7 মাসে যখন আমার সুগার টেস্ট হয় তখন একটা জানা যায় যে আমার তার আগে সুগার ছিল না, তার আগে যে 2 বার সুগার পরীক্ষা হয়েছে তখন কোনো সুগার ধরা পড়েনি, নর্মাল ছিল। বাট ওই যে 7 মাসে যে সুগার টেস্টটা হলো সেটা আমি আমাকে ম্যাম বলেছিলেন যে গ্লুকোজ খেয়ে, গ্লুকোজ মানে খালি পেটে পুরো না করে গ্লুকোজ খেয়ে তার 1 ঘন্টা পর সুগারটা টেস্ট করাবার জন্য, তো সেটা আমরা করি। তো সেইখানে আমার সুগার ধরা পড়ে, তো ম্যাম বলেন যে এইটাতে কোনো ওষুধ আমি সাজেস্ট করছি না, এখানের জন্য খাওয়াটা যদি একটুখানি মানে কন্ট্রোলে করা যায় তাহলে নাকি ঠিক। বলেন যে ভাতটা কম খেতে, মানে ভাতের পরিমাণটার বদলে অন্য জিনিস খেতে, যেমন ধরো ফল খেতে বলেন, মাছ মাংস বেশি করে খেতে বলেন, ডিম খেতে বলেন, সেই জায়গায় রাইসটা আলু অল্প খেতে, তার বদলে বিভিন্ন শাকসবজি খেতে, বাকি সব সব মানে সবজি আমাকে খেতে বলেন উনি। তো আমরা ওইভাবেই চলি। তারপরে এইরকম মোট 15 দিন আমাকে কন্ট্রোলে থাকতে বলেন। 15 দিন পর আরেকটা আমার সুগার টেস্ট হয়, সেখানে জানা যায় যে না সুগার নর্মালে চলে এসছে। তো উনি আমাকে সাজেস্ট করেন যে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে আমাকে এইভাবেই যেন কন্ট্রোলে থাকতে হবে, তাতে করে আমার সুগারটা এই নর্মালেই থাকবে, না হলে সুগারটা বেড়ে যেতে পারে। আর আমাকে সুগারের জন্য তো উনি কোনো ওষুধ সাজেস্ট করেননি, এইভাবে কন্ট্রোলে থেকেই আমার সুগারটাকে নর্মালে আনা হয়েছিল। তো এইভাবে হয়। তো USG বললাম 4 বার হয়েছে, আর সুগার টেস্টও 4 বার হয়েছে, আর থাইরয়েড টেস্ট আমার 3 বার হয়েছে। আর থাইরয়েডের টেস্ট হলেও আমি আমাকে ওষুধটা উনি বন্ধ করতে বলেনি, আমি থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করেছি। আর বাকি তো আয়রনের ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ এইসব তো ছিল, ভিটামিন তো ছিল, এগুলো সব ছিল। আর ওই যে বললাম আমার একটা সমস্যা হয়েছিল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমার কিছুতেই 11 পর্যন্ত উঠছিল না, ম্যাডাম বলেছিলেন যে 11 পর্যন্ত যেতেই হবে, আমার অনেকটা কম ছিল, সম্ভবত 8 বা 9 ছিল। তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন থর্মোচা তো খেতে বলেনি, আর আয়রনের ওষুধও দেন। তো অনেক কষ্টে সৃষ্টে আমার ডেলিভারির আগে আরেকবার হিমোগ্লোবিন যে টেস্ট হয় তখন জানা যায় যে সেটা 10-এ উঠেছে। ম্যাডাম বলেন যে তাও ঠিক জায়গায় নেই ব্যাপারটা, বাট তাও চালিয়ে দেওয়া যাবে। তো এইভাবেই সমস্ত টেস্ট হয়। আর লাস্ট যে আমার USGটা হয়েছিল সেটা আমার হয় হচ্ছে 22শে অক্টোবর। আর 22শে অক্টোবর ম্যামের কাছে আগে আমি দেখাতে গেছিলাম, তো ম্যাম ওখানে আমাকে বলেন, ম্যাম আমাকে চেক আপ করেন, তো আমার প্রাইভেট পার্টে উনি দেখে বলেন যে যে বেবি ম্যাচিওর হয়ে গেছে, তো আর উনি দেরি করবেন না, আর উনি ফেলে রাখতে চান না। তো আমাদের সত্যি কথা ইচ্ছা ছিল যে নর্মাল ডেলিভারি হওয়ারও ইচ্ছা ছিল, বাট ম্যাম আমাদের বলেন যে না নর্মাল ডেলিভারির জন্য ফেলে রাখলে হবে না ব্যাপারটা, মানে যে কোনো সময় অসুবিধা হতে পারে। আর সেই সময় সত্যি কথা বলতে পুজোর সময় ছিল, ডাক্তার না থাকতে পারে, নার্স না থাকতে পারে, অসুবিধা হতে পারে, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া। তো সেই জন্য একটা কথা এখানে বলে রাখি, 21শে অক্টোবর আমি আমার বাপের বাড়িতে চলে গেছিলাম স্বাদ খাওয়ার জন্য। তো 21শে অক্টোবর রাত্রিবেলায় আমার একটু একটু পেন হচ্ছিল, তো ঠিক আছে, এবার আমরা একবার করে পেনটা হচ্ছে চলে যাচ্ছে, পেছে কখনো ডান সাইডে হচ্ছে, কখনো বাঁ সাইডে হচ্ছে,
তো আমরা রাত্রিবেলা এরকম হয়, তো ম্যাডামকে রাত্রিবেলায় ফোন করি যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এটা কি লেবার পেন হতে চলেছে। তখন ম্যাডাম বলেন যে না, এটা লেবার পেন নয়, এটা গ্যাস অম্বলের ব্যাপার হতে পারে। তো আমরা আমাকে উনি সাজেস্ট করেন যে যদি কোনো গ্যাসের ওষুধ থাকে, র্যান্টাক বা এই জাতীয় কোনো গ্যাসের ওষুধ থাকে, সেটা খেয়ে নিতে, নর্মাল হয়ে যাবে। তো সেদিন একটা আমার সমস্যা হচ্ছিল, আমি কিছুতেই সাইড হয়ে ঘুরতে পারছিলাম না। তো সারা রাত এই সমস্যাটা ছিল। তারপরের দিন আমরা ওই জন্য ঠিক করি যে ম্যামের সাথে একবার কন্ট্যাক্ট করতে যাব, ম্যামকে ম্যামের কাছে যাই। তো ওখানে গিয়ে ম্যাম আমাদের আমাকে চেক আপ করে এটা জানান যে হ্যাঁ, বেবি ম্যাচিওর হয়ে গেছে, যে কোনো সময় বেবি আসতে পারে, মানে আমার ডেলিভারি হতে পারে। তো সেটা শুনে আনন্দও পেয়েছিলাম। আর তার সাথে সাথে উনি আমাকে আরেকটাও কথা বলেন যে এখন তো যেহেতু করোনা সিচুয়েশন চলছে, আমাকে করোনা টেস্টও করতে হবে। তো আমার করোনা টেস্টও হয়েছিল ওই দিনই। আমরা খুব হ্যাট্রিক গেছিল ওই দিনটা। ওই দিন ম্যামের সাথে দেখা করে, তারপর ইউএসজি করিয়ে, তারপর আবার করোনা টেস্ট করতে গেছিলাম। তো সব করে সেই বিকাল হয়ে গেছিলো আমাদের ফিরতে। যাই হোক, সেসব কথা। তো করোনা টেস্ট করানোর পর করোনার যে রিপোর্টটা আসবে, তার পরের দিনই আমি ভর্তি হয়ে গেছিলাম। তো আঠাশে অক্টোবর আমার বেবি হয়, দ্বাদশী ছিল সেই দিন। তো সেই দিন আমি ভর্তি হই আর বিকালের দিকে আমার বেবি হয়। আর এবার বলি যে প্রেগনেন্সি চলাকালীন অনেকেরই বমির সমস্যা থাকে, অনেকেই খেতে পারে না। সত্যি কথা বলতে আমার এই সমস্যা একদমই ছিল না, মানে এক ফোঁটা বমি হয়নি আমার পুরো প্রেগনেন্সিকালে, আমি সব খেতে পেরেছি। তবে হ্যাঁ, আমার পাঁচফোড়নের গন্ধ আর ধনের গন্ধ খুব খুব নাকে লাগতো, আমি খেতে পারতাম না। মানে ওই পাঁচফোড়ন আর ধনে যে তরকারিতে দিত, সেটা খেতে আমার একটু অসুবিধা হতো, বাট বমি হতো না তাই বলে, খেতে একটু গন্ধ লাগতো। তো ওই জিনিসগুলো না দিয়ে যদি কোনো তরকারি করা হতো, আমার খেতে কোনো অসুবিধা হতো না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার সব তেতো লাগতো, মানে তরকারি, ভাত, জল সব তেতো লাগতো। প্রথম দিকে যখন এই ব্যাপারটা হলো যে তেতো লাগছে, তখন আমি ভাবলাম হয়তো সবাই ভেবেছিল ভেতরে জ্বর জ্বর আছে কিনা, তাই থেকে তেতো লাগছে। তারপর দেখা গেল যে না, জ্বর ফর কিছুই নেই, এটা আমার কন্টিনিউ তেতো লেগেছে। যতক্ষণ আমার বেবি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার তেতোই লেগেছে সমস্ত জিনিস, বাট আমার বমির কোনো সমস্যা ছিল না। আমি সব কিছু খাওয়া দাওয়া করতে পেরেছি, কোনো জিনিসে অরুচি হয়নি, এটা ঠাকুরের দয়ায় সত্যিই খুব ভালো ব্যাপার। আর পায়ে ব্যথার আমার কোনো সমস্যা ছিল না, পা ফোলাও আমার সমস্যা হয়নি, কারণ আমি পা ঝুলিয়ে বসতাম না। আমাকে আমার শাশুড়ি মাও বলেছিলো আর আমার মা, তারপরে পিসিমণি, এনারা সাজেস্ট করেছিলেন যে পা কখনো ঝুলিয়ে না বসতে, তাহলে নাকি পা ফুলে যাবে। তো আমি কখনো পা ঝুলিয়ে বসতাম না, বসলে আমি বিছানাতেই বসতাম, আর বা চেয়ারে বসলে বা সোফায় বসলে পা সবসময় তুলে বসতাম। আমার পায়ের ফোলার ব্যাপারটা কখনোই আসেনি, তবে আমার পায়ে খুব টান ধরতো, মানে যখন ধরো শুয়ে আছি রাত্রিবেলা, হঠাৎ করে শিরায় টান ধরতো, আর তখন পা মানে কিছু মানে মালিশ না করে দিলে ঠিক করে আমি সোজা করতে পারতাম না। ওই সমস্যাটা একটু হয়েছিল ওই সময়। আর লাস্টের দিকে এই সমস্যাটা প্রচণ্ড বেড়ে গেছিলো, মানে প্রায়শই হতো, আর সেরকম তো কোনো সমস্যা হয়নি। ঘুমাতে তো সবারই সমস্যাটা হয়, কেননা আমাকে আমার যে ডক্টর ম্যাডাম, তিনি বলেছিলেন যে যতটা সম্ভব পারবে বাম, মানে বাম কাতে হয়ে শোবে, আর যদি না পারো ডান বাম দুই করতে পারো, বাট বাম কাতে হয়ে শোয়ার বেশি চেষ্টা করবে, আর একদম চিত হয়ে তো শোয়া যাবে না। তো ওই শোয়াতে একটু অসুবিধা হয়েছিল আমার, বাট এমনি আর কোনো অসুবিধা হয়নি। আর একটা সমস্যা প্রেগনেন্সির প্রথম দিন থেকে আমি ফেস করেছি, সেটা হচ্ছে ভীষণ রকমের ইচিং। তো মানে প্রথম দিকে আমি যেটা ভেবেছিলাম যে আমার গরমকালে এরকম ইচিংয়ের সমস্যা হয়, ঘামাচি হয়, ওর থেকে হয়তো হচ্ছে। তো মানে উত্তর 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 জিনিসটা এমন লেভেলে পৌঁছে গেছিলো, মানে সারা গায়ে আমার র্যাশ বেরিয়ে গেছিলো, আর মানে এত মানে চুলকে চুলকে আমি নিজেই কেটে ছেড়ে ফেলছিলাম। সেই জন্য আমার মা আমাকে বলে কি যে এটা এর অনেকের হয়, চুলকানির সমস্যা অনেকের হয় এই সময়, তুই একবার ডাক্তারের সাথে কথা বল যে এটার কোনো ওষুধ হয় কি না, ওষুধ যদি দেন।
তো আমরা ম্যামকে গিয়ে বলি যে এই সমস্যাটার কথা, তো উনি জানান যে মানে এটার জন্য একটা পরীক্ষা করতে হবে। তো পরীক্ষাটা হয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কি নামটা সেই পরীক্ষার, পরীক্ষাটা হয় বাট কিছুই ধরা পড়ে না, মানে নর্মাল ছিল ব্যাপারটা। তখন ম্যাম আমাদের সাজেস্ট করেন যে না, এতে এতে তো কোনো কিছু ধরা পড়েনি, তাহলে তো কোনো ওষুধ আমরা দি, ওষুধ তো দেওয়া যাবে না। তো এরকম অনেকেরই নাকি সমস্যা হয়, চুলকানির সমস্যা অনেকেরই থাকে, বেবি মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরই আবার নর্মাল হয়ে যাবে। তো সেটাই হয়েছিল, বাকি আমি ওঠা বসা সবই করতে পেরেছি। আর আমাকে ম্যাম আরেকটা জিনিস সাজেস্ট করেছিলেন, সেটা হচ্ছে কখনো ঝুঁকে কোনো কাজ না করবার জন্য। আর ভারী কাজ তো সবাইকেই মানা করেন, এটা তো মানে সবাইকেই মানা করেন। তো ব্যাস এই 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 জিনিসগুলো আমি প্রেগনেন্সিকালে ফলো করেছি। আর সমস্যা বলতে তো যে কটা বললাম যে এই জিনিসগুলো হয়েছিল, ব্যাস আর কোনো বিশাল সমস্যা এরকম কিছু হয়নি। আর বেড রেস্টের ব্যাপারও আমার আসেনি, আমি হাঁটা চলা সবই করেছি। আমাকে দিনের মধ্যে উনি অন্তত 8 ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে বলেছিলেন, কিন্তু সত্যি কথা বলতে আমি অতটা হাঁটতাম না, খুব জোর 8 ঘন্টা হাঁটতাম, কেননা দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকলে আমার একটু কোমরে ব্যথা করতো, এই যা, সেজন্য আমি হাঁটাটা হাঁটতে পারতাম না অতটা। তো এইভাবেই আমার পুরো 9টা মাস কেটেছে, আর টেনশন তো ছিলই মাথার ওপর সব সময়, তো এইভাবেই কেটেছিল। তো 28শে অক্টোবর সমস্ত চিন্তার অবসান করে আমার মেয়ে আমার কোলে এসে কোলে আসে, ব্যাস তখন তো আর সমস্ত যে বিগত যে কষ্টের কথা সবই ভুলে গেছিলাম। তো এটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আর সারা আমার যে প্রেগনেন্সি পিরিয়ডটা ভালো মন্দ, ভালো মন্দ মানে চিন্তা, কখনো আনন্দ, কখনো চিন্তা, কখনো আনন্দ, এইভাবে বেশ মিলিত একটা এক্সপিরিয়েন্স গেছে। তো এটা তো কখনোই ভোলার নয় এক্সপিরিয়েন্সটা, আমার সারা জীবন মনে থাকবে। তো এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার সমস্ত রিপোর্ট বলো, কী কী পরীক্ষা হয়েছে, এইসব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব যে এটা হয়তো কারো না কারোর একটু হলেও হেল্পফুল হবে ভিডিওটা, সেই জন্য আমি শেয়ার করলাম। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি কিছু জানার থাকে অবশ্যই একটু কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা শেয়ার করো, যাতে করে সবার একটু হেল্প হয়। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো আমি আবার কোনো অন্যদিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা।